তেজগাঁও থেকে সংবাদ সন্ধানী আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি আলী আশরাফ জানাবো বার্তা কক্ষে সর্বশেষ সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুদকের মামলা যুক্তরাষ্ট্রে বাড়ি সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ১০,৬৪৫ কোটি টাকার তরঙ্গ কিনেছে দেশের চার মোবাইল অপারেটর ৫G বাস্তবায়নে এগিয়ে গেল দেশ ঢাকা ও চুয়াডাঙ্গা থেকে কোটি টাকা মূল্যের ১১,০০০ নকল ওষুধ জব্দ চক্রের মূল হোতা সহ দুইজন গ্রেপ্তার এবং ডারবান টেস্টে দ্রুত রান তুলে প্রথম সেশন সাউথ আফ্রিকার লাঞ্চের পর তিন উইকেট তুলে ম্যাচে ফেরার চেষ্টা টাইগারদের এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে চলে যাচ্ছে পুরো খবরে যুক্তরাষ্ট্রে বাড়ি সহ অবৈধ সম্পদের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা এবং তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক ২০১৮ সালে প্রায় আড়াই কোটি টাকা দিয়ে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তার ভাইয়ের নামে বাড়িটি কেনেন দুপুরে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার সমন্বিত জেলা কার্যালয় ১ এই মামলা করেছে যুক্তরাষ্ট্রের পিটারসন নিউ জার্সিতে বাড়িটির অবস্থান ২০১৮ সালে ২,৮০,০০০ ডলার বা প্রায় আড়াই কোটি টাকা দিয়ে বাড়িটি কেনেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তিনি প্রধান বিচারপতি থাকা অবস্থায় হুন্ডি সহ নানা কায়দায় আমেরিকায় অর্থ পাচার করতেন আর সেই টাকায় ছোট ভাই অনন্তের নামে তিনতলা বাড়িটি কেনেন তিনি দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার এসব তথ্য প্রমাণের ভিত্তিতে এস কে সিনহার বিরুদ্ধে কমিশন বৈঠকে মামলার সিদ্ধান্ত হয় দুপুরে মামলাটি করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান সাবেক প্রধান বিচারপতি জনাব এস কে সিনহা বিভিন্নভাবে অর্জিত অর্থ হুন্ডি সহ বিভিন্ন অবৈধ পন্থায় আমেরিকাতে পাচার করে তার ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহার হিসাবে ট্রান্সফার করেন দুদকের ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের আরেক মামলায় সাবেক এই প্রধান বিচারপতিকে ৪ ও ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪-২ ও ৪-৩ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-২ ধারা মোতাবেক অপরাধ হয় তার বিরুদ্ধে আজকে দুদকে একটি মামলা দায়ের করা হয়েছে বিচারের কাজে প্রয়োজনে এস কে সিনহাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানায় দুদক আমি আবার ফিরে আসব রিশাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু ছিল আওয়ামী লীগ সরকার এই সংস্কৃতি থেকে বের হতে পদক্ষেপ নিয়েছে যার সুফল পাচ্ছে সাধারণ জনগণ সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নবনির্মিত ভবন বিজয় ৭১ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবা মা সহ স্বজন হারানোর বিচার পাওয়ায় বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের এজলাস বিচারপতিদের নিজস্ব চেম্বার প্রশাসনিক কক্ষের সংকট সমাধানে ১৫৮ কোটি টাকা ব্যয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে বিজয় ৭১ ভবন ১২তলা এ ভবনে ৩২টি এজলাস বিচারপতিদের ৫৬ চেম্বার সহ প্রশাসনিক কক্ষ রয়েছে সকালে গণভবন থেকে এর ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন এ সরকারের গৃহীত পদক্ষেপের কারণেই বহু বছরের বিচারহীনতার সংস্কৃতি দূর হয়েছে এ সময় ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবী ও বিচারকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী বিচারহীনতার যে একটা সংস্কৃতি এই দেশে চালু করা হয়েছিল এই কালচারটা চালু করা হয়েছিল সেটা একমাত্র পরিবর্তন করতে পেরেছি যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি সরকারে যেতে পেরেছি তখন এই একটি রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়েছে স্বাধীন বিচার বিভাগ করোনার সময়ে ভার্চুয়াল কোর্ট চালু সহ বিচার বিভাগের উন্নয়ন ও জনগণের বিচার পাওয়ার পথ সুগম হয়েছে বলেও জানান শেখ হাসিনা আমাদের গৃহীত পদক্ষেপের ফলে জনসাধারণ ন্যায় বিচার পাবে এবং বিচার কাজ আরও ভালোভাবে চলবে আর আজকে বিশেষ করে যে ভবনটা আমরা করতে যাচ্ছি সেখানে আমরা আরও বিচারক নিয়োগ দিতে পারব আদালত প্রাঙ্গণে মানুষের দুর্দশার সুযোগ নেয়া
কখনোই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিচার প্রার্থীদের সাথে আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ মানবিক আচরণ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। আমি প্রত্যেক বিচারক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছি সবার সাথে মানবিক আচরণ করার জন্য। আদালত প্রাঙ্গণে মানুষের দুর্দশার সুযোগ নেওয়া কখনোই বরদাস্ত করা হবে না। বিচার বিভাগকে ডিজিটালাইজ করতে অচিরেই 2,200 কোটি টাকার প্রকল্প গ্রহণের কথা জানান আইনমন্ত্রী। বঙ্গবন্ধু জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 10,500 কোটির বেশি টাকার 190 মেগাহার্জ তরঙ্গ কিনেছে টেলিটক সহ দেশের 4 মোবাইল অপারেটর। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন বিটিআরসি তরঙ্গ নিলাম অনুষ্ঠানে তরঙ্গ কেনে প্রতিষ্ঠানগুলো। এই তরঙ্গের মাধ্যমে 4G নেটওয়ার্কের গতি বাড়ার পাশাপাশি 5G ব্যবহারের সুযোগ থাকছে। 5G-র জন্য 2,300 মেগাহার্টস ব্যান্ডে 10টি ব্লকে 100 মেগাহার্টস তরঙ্গ এবং 2,000 মেগাহার্টস ব্যান্ডে 12টি ব্লকে 120 মেগাহার্টস তরঙ্গ নিলামের জন্য বরাদ্দ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন বিটিআরসি। এর পরিপ্রেক্ষিতে সকালে নিলাম কার্যক্রম শুরু হয়। প্রতি মেগাহার্টজ তরঙ্গের মূল্য ধরা হয় $6.5 মিলিয়ন। এতে বরাদ্দকৃত 220 মেগাহার্টজ তরঙ্গ নিলামের মধ্যে 19 ব্লকে 190 মেগাহার্টজ তরঙ্গ কিনেছে অপারেটর প্রতিষ্ঠানগুলো, যার মূল্য 10,645 কোটি 70 লাখ টাকা। এই অর্থ 15 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এরপরে আরও কিছু ইকুইপমেন্ট লাগবে, আরও কিছু তাদের প্ল্যানিং লাগবে ফিল্ডে, সেগুলো নিয়ে তারা কাজ করবে। সেই জন্য আমরা একটু লম্বা সময় দিয়েছি, 9 মাস। অনুষ্ঠানে 7,000 কোটি টাকা দিয়ে 120 মেগাহার্টজ তরঙ্গ কিনেছে গ্রামীণ ফোন ও রবি। 1,750 কোটি টাকা দিয়ে 30 মেগাহার্টজ কিনেছে টেলিটক। আর 2,340 কোটি টাকা দিয়ে 40 মেগাহার্টজ তরঙ্গ কিনেছে বাংলালিংক। তারা জানায় এই তরঙ্গের মাধ্যমে 5G নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারবে শিল্প প্রতিষ্ঠানগুলো। এটিতে যেমন আমরা একটা বড় লিভারেজ পাবো কাস্টমারকে এনহ্যান্স সার্ভিস দেওয়ার জন্য, একই সাথে আমাদের কিছু ডিপেন্ডেন্সি রয়ে গিয়েছে ফাইবার এন্টিটেন যারা অপারেট করছে, তারা যদি আমাদের কিছু সহযোগিতা করেন তাহলে আমরা যেই পরিমাণ সার্ভিস দিতে পারবো বলে আমরা আশা করছি সেই লক্ষণ পৌঁছতে পারবো। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি তরঙ্গ নিলামের মাধ্যমে মোবাইল ইন্টারনেটের গুণগত মান নিশ্চিতের ওপর জোর দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব যে স্পেকট্রাম নিলামের পরেও কেউ যদি এই 30 মেগাহার্টজ নিতে চায় আপনি সেটি যেন নিতে পারে, তার ব্যবস্থাটা আপনি করে দেবেন। এই সংযোগের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলো যন্ত্রাংশের মাধ্যমে কম সময়ে বেশি পণ্য উৎপাদন, কম্পিউটারের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় অস্ত্রোপচার করতে পারবেন চিকিৎসকরা। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বহুল ব্যবহৃত কয়েকটি ওষুধের নকল বাজারজাত করছে একটি অসাধু চক্র। ঢাকা ও চুয়াডাঙ্গা থেকে কোটি টাকা সমমানে প্রায় 11 লাখ নকল ওষুধ জব্দ করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চক্রটির মূল হোতাসহ 2 জনকে। একই রকম প্যাকেট, ওষুধগুলো দেখতে একই রকম, ওষুধের নাম থেকে শুরু করে কোম্পানির নাম, কোনো কিছু দেখেই বোঝার উপায় নেই এগুলো নকল ওষুধ। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে চুয়াডাঙ্গার এক কারখানায় এতদিন তৈরি করা হয়েছে এসব নকল ওষুধ, যা রাজধানীর মিটফুড এবং চকবাজারে চলে আসছে। তৈরি থেকে বাজারজাতকরণ পর্যায়ে রয়েছে আলাদা আলাদা জনবল। একই ডাইস, একই ফয়েল পেপার, একই সিস্টেমে তারা এই মনাস এবং আপনার পেন্টোনিক্স আছে, পেন্টাপ্রাজল 200 এন্ড মন্টিলোকাস 10 মিলিগ্রাম। চক্রটির মূল হুতা গিয়াসুদ্দিন চুয়াডাঙ্গার নিজস্ব কারখানায় এইসব নকল ওষুধ তৈরি করে, মাখন ঢাকা থেকে সেসব প্যাকেজিংয়ের কাজ করে, আর রনি ঢাকা থেকে করে বাজারজাতকরণের কাজ। ডিলারের দায়িত্ব পালন করে আলী আক্কাদ শেখ। নানা জায়গায় ওষুধ পৌঁছে দেয় আরও 4 জন। ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এগুলি সম্পূর্ণ এগুলি রুরাল এরিয়াতে, গ্রাম এলাকাতে এগুলি তারা এই প্রতারকগুলি ছড়িয়ে দিচ্ছে। তো গ্রাম এলাকায় ছড়িয়ে দিল, মানুষ স্বাস্থ্যসেবাতে এটা একটা বিশাল ধরনের হুমকিস্বরূপ। এ ঘটনায় চুয়াডাঙ্গা থেকে চক্রের প্রধানকে এবং ঢাকা থেকে আরও 1 জনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে কোটি টাকা সমমানের প্রায় 11 লাখ পিস নকল ওষুধ। চিকিৎসকরা বলছেন এইসব নকল ওষুধের কারণে চিকিৎসক ও রোগীর মধ্যে আস্থার সংকট তৈরি হয়। তবে এই ওষুধের যে ইফেক্টটা পাওয়ার কথা পেশেন্টের সমস্যা নয় সেটা তো পাবোই না, বরঞ্চ দেখা যাচ্ছে যে আমি সাথে যে অন্য অন্য ওষুধগুলো দিচ্ছি সেগুলোর সাথে ড্রাগ ইন্টারঅ্যাকশন একটা বিষয় আছে, সেই জিনিসগুলো আসলে অল্টার করে ফেলতে পারে।
পুলিশ বলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানে এক শিফটের স্কুলে সকাল 9:30 থেকে 1টা পর্যন্ত ক্লাস চলবে। বৃহস্পতিবার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর ক্লাসের এই নতুন রুটিন ঠিক করেছে। যেসব স্কুলে 2 শিফট রয়েছে সেখানে প্রথম শিফট সকাল 8:30 শুরু হয়ে চলবে 11:10 পর্যন্ত এবং দিবা শাখার ক্লাস চলবে বেলা 11:30 থেকে 2:10 পর্যন্ত। সেই সঙ্গে মাধ্যমিকে 24 রমজান পর্যন্ত ক্লাস নেওয়ার যে সিদ্ধান্ত রয়েছে সেখানেও কিছুটা পরিবর্তন আনা হবে। শিক্ষামন্ত্রী বলেছেন, 24 রমজানের কিছুদিন আগেই ক্লাস শেষ করা যায় কি না পরিকল্পনা করা হচ্ছে। করোনার ক্ষতি পোষাতে রমজানে ক্লাস দিতে হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী। দীর্ঘ 2 বছর পর গেল 15 মার্চ থেকে সশরীরে পুরোদমে মাধ্যমিকে ক্লাস শুরু হয়েছে। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। 9,390 নমুনা পরীক্ষায় 73 জনে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,51,577 জনে। শনাক্তের হার 0.78%। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 29,122 জনের। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 884 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট 18,81,304 জন। বিএনপির নেতা এবং তাদের আন্দোলনের নেতৃত্ব কে দিচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মধ্যে গণতন্ত্র নেই, তারা নানা ভাগে বিভক্ত। সকালে নিজ বাসভবন থেকে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এই কথা জানিয়েছেন তিনি। 13 বছরে বিদ্যুতায়ন, উন্নয়ন, গণতন্ত্র ছিল বলেই এত উন্নয়ন হয়েছে। আজকে বিএনপি যদি ক্ষমতায় আসে বাংলাদেশের উন্নয়ন ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। আগামী নির্বাচনে ভরাডুবি হবে জেনেই বিএনপি নির্বাচনে আসতে চায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নে জোয়ার দেখে বিএনপির দিশেহারা হয়ে পড়েছে। সম্মেলনের মাধ্যমে নতুন ও পুরনো মিলিয়ে নতুন নেতৃত্ব তৈরি করা হচ্ছে জানিয়ে তরুণ নেতৃত্বকে সহনশীল ও বিনয়ী হওয়ার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। ২০০৯ সালে যেভাবে ধস নামানো বিজয় হয়েছিল, আগামী নির্বাচনে ইনশাল্লাহ ধস নামানো বিজয় হবে। এতে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হওয়ার কারণে এখন আবুল তাবুল বলা শুরু করেছে। বর্তমান সরকারের আমলে দেশে কোনোদিনই সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এই কথা বলেছেন। বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মীর নামে হাজারো হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, শুধু ঠাকুরগাঁও সদর উপজেলাতেই 7,500 রাজনৈতিক মামলা দিয়েছে সরকার। এছাড়া বিএনপি কখনোই দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে আবারও জানিয়েছেন ফখরুল। ৭,৫০০ লোকের নামে পুরো মামলা এখানে ঠাকুরগাঁও সদর থানায়। কত মামলা দিবেন দেন, আমরা আছি, আমরা ওই ভয়াবহ ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে ভয়ে ফিরব। রাজধানীর মোহাম্মদপুরে লাউতলা খাল দখলমুক্ত হওয়ার পর খুলেছে যোগাযোগ ব্যবস্থার নতুন সম্ভাবনা। খালটির সঙ্গে বুড়িগঙ্গা নদীর সংযোগ হওয়ায় নৌ চলাচলে যোগ হয়েছে নতুন মাত্রা। বৃহস্পতিবার খাল পরিদর্শনে গিয়ে মেয়র আতিকুল ইসলাম জানান, দ্রুতই 20টি নৌযানকে লাউতলা খালে চলাচলের অনুমতি দেওয়া হবে। এ যেন এক নতুন যুগের সূচনা। অবৈধ দখলে নিশ্চিহ্ন হয়ে যাওয়া লাউতলা খালে চলছে ট্রলার, উদ্দেশ্য বুড়িগঙ্গা নদী। ইচ্ছে থাকলে যে উপায় হয় এ যেন তার বাস্তব উদাহরণ। অবৈধ দখলে 2 মাস আগেও মৃতপ্রায় ছিল খালটি। ট্রাক স্ট্যান্ড সহ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে 60 ফিট প্রস্থের খালটি উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। লাউতলা খাল পরিদর্শনে এসে ট্রলারে চড়ে রামচন্দ্রপুর খাল হয়ে বুড়িগঙ্গা ও তুরাগের মিলিত পয়েন্টে যান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। পর্যায়ক্রমে সব খাল উদ্ধার করে নৌযান চালানোর ঘোষণাও দেন তিনি। এটা সুন্দর একটা কানেক্টিভিটি কিন্তু, এবং আমার সামনে কিন্তু হলো বুড়িগঙ্গা এবং তুরাগের সংযোগস্থল,
আমরা 3.5 কিলোমিটার চলে আসলাম। 3.5 কিলোমিটার আসতে কিন্তু আমাদের ওরকম কিছু বেগ পেতে হয় নাই। নৌকা আমি অনুরোধ করবো, অনেকে কিন্তু আছেন যারা কর্মজীবী হিসাবে কিন্তু এখানে একটা ভালো একটা ব্যবসা কিন্তু হবে এখানে, এটির পারমিশন আমার কাছে যারাই আসবে, অলরেডি অনেকে বলেছে আমি পারমিশন দিয়ে দিব এখানে। মেয়রের খাল উদ্ধারের ঘোষণায় সহযোগিতার আশ্বাস দিয়ে স্থানীয়রা বলছেন ডিএনসিসির এমন উদ্যোগ রাজধানীতে দৃষ্টান্ত স্থাপন করেছে। যানজটের কারণে কিন্তু আসতে অনেক বেগ পেতে হয় বা আমাদের যে মালামালগুলো আছে দূর থেকে আনতে হয়, তো সেক্ষেত্রে যদি এখানে কিছু এরকম কিছু চালু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা নৌপথেও কিন্তু এগুলো আনে আমরা টাইম টু টাইম কাজে লাগাইতে পারবো আর কি। যাতায়াতের ট্রান্সপোর্টের জন্য হয়তো বা শর্টলি হয়তো বা এই দিক দিয়ে বের হওয়া যাবে, মালামাল নেওয়ার জন্য মালামাল নিতে পারবে সবাই। 3.10 কিলোমিটারের এই লাউতলা খাল উদ্ধারে ব্যয় হয়েছে 58 লাখ টাকা। এর তীরে পর্যায়ক্রমে নির্মাণ করা হবে ওয়াকওয়ে ও পার্ক। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃষি জমির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণে নতুন আইনের জন্য সংসদে একটি বেসরকারি বিল উত্থাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে 11 জাতীয় সংসদের 17তম অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রম শুরুর পর বিলটি উত্থাপন করেন জাতীয় পার্টির সংসদ সদস্য রওশন আরা মান্নান। কৃষি জমি যথাযথ ব্যবহার ও সংরক্ষণ বিল 2022 নামে বিলটি সংসদে উত্থাপিত হলে স্পিকার তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে বেসরকারি সদস্যদের বিল এবং সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠান। প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে আইন কার্যকর হওয়ার পর দেশের কোনো কৃষি জমি কৃষি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, তবে ব্যক্তিগত বসবাসের জন্য ঘর নির্মাণ, কবরস্থান, শ্মশান, অন্যান্য ধর্মীয় সৎকারের স্থান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এই বিধান প্রযোজ্য হবে না। উত্থাপিত বিলটি 11 সংসদের প্রথম বেসরকারি বিল। জনগণের ভোটাধিকার, সরকার নির্বাচিত হোক সেটা স্থানীয় সরকার থেকে মাননীয় সদস্য। রেস্তোরাঁয় নজরদারি নামে কয়েকটি সরকারি সংস্থা নিয়মিত হয়রানি করে বলে অভিযোগ করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। সকালে রাজধানীর ডিআরইউতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংস্থাটির মহাসচিব ইমরান হাসান। তিনি বলেন রেস্তোরাঁর মান নিয়ন্ত্রণে 12টি অধিদপ্তর মনিটরিংয়ের কাজ করছে। এতগুলো অধিদপ্তরের পরিবর্তে একটি অধিদপ্তর কার্যক্রম পরিচালনা করলে কাজের সমন্বয় আসবে বলে মন্তব্য করেন তিনি। এর ফলে হয়রানি বন্ধ হবে বলেও দাবি করেন ইমরান হাসান। তিনি অভিযোগ করেন সরকারি সংস্থার অভিযানের সময় রেস্তোরাঁ সংশ্লিষ্টদের কথা বলতে দেওয়া হয় না। যারা মোবাইল কোর্ট পরিচালনা করে তারা নিজেরাই আইন মানে না বলেও অভিযোগ তার। আমরা তো মনে করি এই রমজানে আমাদেরকে জান বের করে ফেলবে অবিলম্বে। আমার ধারণা প্রধানমন্ত্রী পর্যায়ে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়গুলো যাচ্ছে না। মাঠ পর্যায়ে যে অসন্তোষ, আমরা বিভিন্ন জেলা সফর করছি, জেলার নেতারা ভীষণ বেকায়দায় আছে। করোনার সময় তারা সমস্ত কিছু শেষ করে কোনো মতন ব্যবসা টিকিয়ে রাখছে। এই মুহূর্তে জেলায় জেলায় বিভিন্ন অধিদপ্তর, কখনো ভোক্তা অধিদপ্তর, কখনো নিরাপদ খাদ্য, কখনো বিএসটিআই। প্রাতিষ্ঠানিক কর হার কমানোর রাজস্ব আদায়ে পুরোপুরি অটোমেশন চালু করে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে, দূর করতে হবে আমলাতান্ত্রিক জটিলতা এবং হয়রানি। ঢাকা চেম্বারে আজ প্রাক বাজেট আলোচনা সভায় এসব দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। সভায় পরিকল্পনা মন্ত্রী স্বীকার করেন এখনও নানা সীমাবদ্ধতা রয়েছে যা দূর করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে প্রাতিষ্ঠানিক কর হার 30%, বিশ্বে যার গড় 24-এর নিচে। তাই বাজেটে 2.5% কর কমানোর দাবি ঢাকা চেম্বারের। করমুক্ত বার্ষিক টার্নওভার সীমা 4 কোটি পর্যন্ত বাড়ানো, লভ্যাংশ আয়ের কর হার 10% কমানো সহ নানা দাবি ডিসিসিআই এর। আসন্ন বাজেটে শিল্প খাতের উন্নয়ন, সহজ ও ব্যবসা বান্ধব আয়কর ব্যবস্থা, আয়কর ও ভ্যাটের আওতা বৃদ্ধি বিবেচনা করার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি। প্রাক বাজেট প্রস্তাবনায় ব্যবসায়ীরা বলেন উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ বিবেচনায় ব্যবসা বান্ধব পরিবেশ আরও জরুরি, দরকার নীতির ধারাবাহিকতাও। দেখা যায় আমার 10,000 ট্যাক্স দিতে হলে আনুষঙ্গিক আরো 20,000 খরচ করতে হয়, এই বিড়ম্বনা থেকে আমরা বাঁচতে পারবো। আমি চাইবো যে এনবিআর বা যারাই আছে অটোমেশনে যাক, সবাই অটোমেশনে যাক, আর ঘরে বসে আমি ট্যাক্স দিব। ব্যবসায়ীরা দাবি করেন রাজস্ব আদায়ে চাপ বাড়ছে পুরানোদের ওপরই, দূর হয়নি সরকারি বিভিন্ন সংস্থার আমলাতান্ত্রিক জটিলতা ও হয়রানি। যিনি দিচ্ছেন তাকে ধরছেন, তার ফাইল নিয়ে আসতেছেন, তাকে আপনার সাত বছরের ফাইল এনে তাকে আবার ফাইন করা হচ্ছে, পেনাল্টি হচ্ছে। শুধু সচিব নয়, আমাদের তহসিলদার সাহেব থেকে আরম্ভ করে সকল পরিদপ্তরের যত ডিজি আছেন, যত কর্ণধার আছেন, ওনারা সবাই যেখানে যায় আজকের পজিটিভ থেকে আরো বড় কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে। স্যার, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সহজপ্রাপ্য করতে নানা কর্মসূচি চলছে, তবে উন্নয়নের সূচকে তা এখনও বৈশ্বিক প্রেক্ষাপটে পিছিয়ে বলে মনে করেন খোদ পরিকল্পনা মন্ত্রী। স্বীকৃত, দেয়ার আর মেনি ইস্যুস
যেগুলো ইমিডিয়েটলি কিন্তু সলভ করা যায় আমি মনে করি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল। হাউ এভার আনফর্চুনেটলি হাত দিতে গেলে 20 জায়গায় নড়াচড়া করে, এক জায়গায় হাত দিই 20-25 জায়গায় নড়াচড়া করে, ভয়ে এত বেশি মাথা উঠে বসে যায় আর আগাই না। বড় শিল্পের অ্যাক্সেসরিজ ও কাঁচামাল সরবরাহে এসএমই খাতের সক্ষমতা বাড়াতে বিশেষ নীতি সহায়তার দাবি করেন ব্যবসায়ীরা। এসএমই ইজ দি আনসার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু আত্মসমর্পণ করলেই মারিউপোলে রাশিয়ার হামলা বন্ধ হতে পারে বলে সাব জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে ফোনালাপে এ কথা জানান তিনি। এদিকে স্থানীয় সময় সকাল 10টা থেকে মারিউপোলে কার্যকর হচ্ছে একদিনের অস্ত্রবিরতি। ইউক্রেনে রুশ হামলার প্রতিহতে দফায় দফায় আলোচনা চালাচ্ছেন বিশ্বনেতারা। পুতিনের সঙ্গে সরাসরি এ বিষয়ে একাধিকবার আলোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট, তবে প্রতিবারই অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় জানিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট। মঙ্গলবারের নতুন ফোনালাপেও পুতিন সাফ জানিয়েছেন, শুধু আত্মসমর্পণ করলেই মারিউপোলে রাশিয়ার হামলা বন্ধ হতে পারে। এদিকে রাজধানী কিয়েভ ও চেরনিহিভে রাশিয়ার বোমা হামলা জোরদার হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। রাশিয়ার সামরিক অভিযানে তীব্রতা কমানোর ঘোষণার একদিন পর এমন অভিযোগ উঠল। হামলায় ইরপিন শহরের অর্ধেকের বেশি স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে দাবি করেছেন শহরটির মেয়র। এছাড়া ডনবাসে বড় ধরনের হামলা চালানোর লক্ষ্যে রাশিয়ার সেনা উপস্থিতি বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে ইউক্রেনের সেনারা এই হামলা প্রতিরোধে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। সামরিক অভিযান কমানোর বদলে রাশিয়া সেনা উপস্থিতি বাড়াচ্ছে, তাদের পরবর্তী লক্ষ্য ডনবাস। আমরাও প্রস্তুত আছি, কারো ওপর আর বিশ্বাস নেই, যুদ্ধাবস্থায় মিষ্টি ভাষার কোনো জায়গা নেই, লড়াই একমাত্র পথ, আমরাও তাই করব। এক ইঞ্চি মাটিও রাশিয়ার দখলে যেতে দেয়া হবে না। এদিকে শুক্রবার আবারও দুপক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরু হবে বলে জানিয়েছে ইউক্রেন। এর আগে মঙ্গলবারের কিয়েভ মস্কোর আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকভ। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এ পর্যন্ত 20 লাখেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। রাশিয়ার প্রতি অবিলম্বে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। নুসরাত সেলিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন বিশ্ব ব্যবস্থা করতে চায় রাশিয়া এবং চীন। চীন সফরে এ বিষয়ে সম্মত হয়েছেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর প্রথম চীন সফর করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। বুধবার চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন তিনি। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন লেভরভ। সে সময় রাশিয়ার সাথে সম্পর্ক নতুন যুগে এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে বেইজিং প্রস্তুত বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। চীন এবং রাশিয়া আন্তর্জাতিক বিষয়ে একই পথে হাঁটবে বলেও জানান তিনি। একই কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ডারবানে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে টস হেরে ব্যাট করছে সাউথ আফ্রিকা। এখন পর্যন্ত সংগ্রহ 3 উইকেটে 180 রান। তাসকিন এবাদত খালেদের বিরুদ্ধে ধৈর্য দেখিয়ে রানের চাকা সচল রাখেন ডিন এলগার ও সারেল এরওয়ে। 50 তুলেছেন অধিনায়ক এলগার। লাঞ্চ বিরতির আগে মিরাজের বলে এরওয়ের ক্যাচ মিস করেন কিপার লিটন দাস। প্রথম সাফল্য আসে 34তম ওভারে। 113 রানে উদ্বোধনী জুটি ভেঙে স্বস্তি দেন খালেদ। এলগার ফেরেন 67 রান করে। পরের ওভারে 41 করা এরওয়েকে আউট করেন মিরাজ। এরপর কেগান পিটারসনের রান আউটে চাপ বাড়ে প্রোটিয়াদের। কিংসমিথ স্টেডিয়ামে প্রথমবার টেস্ট খেলছে বাংলাদেশ দল। পেটের পীড়ায় তামিম আর চোটের কারণে শরীফুলকে না পাওয়া বড় ধাক্কা মুমিনুলের জন্য। এই দুজনের জায়গায় খেলছেন সাদমান ও খালেদ। নারী ওয়ানডে বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে 137 রানে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড। ক্রাইস্ট চার্চে দ্বিতীয় সেমিতে 294 টার্গেটে 156 রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। টস হেরে ব্যাটিং এ নামে ইংল্যান্ড। ওপেনার ট্যামি আর অধিনায়ক হিদার নাইটকে দ্রুত ফিরিয়ে দেয় সাউথ আফ্রিকা। মাঝের সেট হয়েও ইনিংস বড় করতে পারেনি ন্যাট শিবার এবং অ্যামি জোসন। ড্যানি ওয়েটের সেঞ্চুরি আর সোফিয়া ডাঙ্কলির 50তে বড় সংগ্রহ পায় ইংলিশরা। 129 রান করেন ড্যানি আর 60 রান আসে ডাঙ্কলির ব্যাটে। জবাবে সোফি এক্লস্টোনের স্পিনে ধসে যায় প্রোটিয়া ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত অল আউট হয় 156 রানে। সর্বোচ্চ 30 রান করেন মেগনন ট্রেজ। 36 রান খরচায় 6 উইকেট নেন ইক্লেস্টোন।
হাফিয়ের কাবরেরার অধীনে বাংলাদেশ ফুটবল দলের শুরুটা হয়েছে সাদামাটা। তবে জামাল ভুঁইয়াদের নিয়ে আশাবাদী নতুন কোচ, আক্রমণভাগ নিয়ে আরও কাজ করার জায়গা দেখছেন তিনি। তার মতে যত বেশি ম্যাচ খেলা হবে ততই লাভবান হবে বাংলাদেশ। কাবরেরার প্রথম মিশনে দুই গোলের হার মালদ্বীপের বিপক্ষে, স্ট্রাইকারদের যেন খুঁজেই পাওয়া যায়নি। পুরো ম্যাচে দু তিনটির বেশি শট নিতে পারেনি পোস্টে। উল্টো অবস্থা ছিল সিলেটে, একের পর এক আক্রমণে মঙ্গোলিয়া রক্ষণকে ব্যস্ত রেখেছিল বাংলাদেশ। তবে দুর্ভাগ্য আর গোল মিসের মহড়ায় ফলাফল হতাশার, কোচ অবশ্য বিচলিত নন। দুটি ম্যাচ শুধু নয়, সাতটি প্র্যাকটিস সেশন ছেলেদের দেখেছি। আমি ইতিবাচক অনেক কিছুই খুঁজে পেয়েছি। সামনে ফিফা উইন্ডোগুলো কাজে লাগাতে হবে, সেটা পারলে দল নিয়ে এগোনো সম্ভব। ডিফেন্স জমাট রেখে কাউন্টার অ্যাটাকের স্ট্র্যাটেজি নয়, বিল্ড আপ ফুটবলের মন্ত্রে শিষ্যদের তৈরি করছেন কাবরেরা। মানিয়ে নিতে সময় লাগবে এটাই স্বাভাবিক, কিন্তু সহজ সুযোগ মিসের কি ব্যাখ্যা? স্ট্রাইকারদের দক্ষতা নিয়ে প্রশ্ন আবারও, কাবরেরাও তা নিয়ে চিন্তিত। মঙ্গলের বিপক্ষে তো 10টা ক্লিয়ার চান্স ছিল, সেখান থেকে গোল হয়নি। এটা নিয়ে কাজ করতে হবে। শুধু স্ট্রাইকার নয়, আক্রমণ ভাগে যারা থাকবে তাদের সবাইকে উন্নতি করতে হবে। জুনে এশিয়ান কাপ বাছাই পর্ব, স্বাগতিক মালয়েশিয়া, বাহরাইন, তুর্কমেনিস্তান কঠিন প্রতিপক্ষ। এই বিরতিতে প্রতিপক্ষ আর নিজ দল নিয়ে পরিকল্পনা সাজাতে চান কাবরেরা। প্রতিপক্ষ সম্পর্কে ধারণা নেই, মালয়েশিয়া তুর্কমেনিস্তান নিয়মিত খেলে, ওদের নিয়ে ভাবছি, খেলা বিশ্লেষণ করেই প্ল্যানিং করতে হবে। কাবরেরা চান যত বেশি সম্ভব ঘরের মাঠে ম্যাচ আয়োজন হোক, কারণ বাংলার সমর্থকদের উদ্দীপনায় আরো উজ্জীবিত হবে জামাল ভুঁইয়ার দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাতার বিশ্বকাপে ড্র হবে আগামীকাল, তার আগে অফিসিয়াল ম্যাচ বল আল রিহলার উন্মোচন করা হয়েছে। সাবেক তারকা ইকার ক্যাসিয়াস এবং কাকা সবার সামনে নিয়ে আসেন বিশ্বকাপের বল। বিশ্বজুড়ে 10টি শহর ঘোরানো হবে আল রিহলা। হয়ে যাবে ফিফা কংগ্রেস। There's a lot of excitement in the country here. We see that the country is getting ready. বিশ্বকাপকে ঘিরে পুরো কাতার প্রস্তুত। একে একে দলের প্রতিনিধিরা আসতে শুরু করেছে। সুন্দর একটি ড্র অনুষ্ঠান হবে আশা করছি। এদিকে দোহায় বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে ফিফা। অ্যাডিডাসের তৈরি বলটির নাম কাতারের সংস্কৃতির সাথে মিলিয়ে রাখা হয়েছে আল রিহলা। আগের বলগুলোর চেয়ে এটি বাতাসে দ্রুত গতিতে ছোটে। সামাজিক আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।